আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ সাতাশি নভেম্বর আপনারা এরই ম্যাচে অনেকে শুনে গেছেন যে কোভিড নাইন্টিন নতুন একটি ভেরিয়েন্ট আক্রান্ত শনাক্ত করেছে সাউথ আফ্রিকাতে যে কারণে ইউরোপ এবং এশিয়ার অনেক দেশ বর্তমান সাউথ আফ্রিকা সহ আফ্রিকার অনেকগুলো দেশের সাথে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে গতকাল চায়না পাঁচশোরও বেশি ফ্লাইট বাতিল করেছিল তাদের দেশে ইন্টারন্যাশনালে যে কারণে নতুন করে আবারও তৈরি হয়েছে সারা পৃথিবীতে কোভিড নাইন্টিন আতঙ্ক যারা বর্তমানে কুয়েত থেকে ছুটিতে যাবেন বা যারা বর্তমানে কুয়েতে আসার অপেক্ষায় রয়েছেন সবার প্রতি বিশেষ অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব কুয়েতে প্রবেশ করুন আর যারা কুইতে রয়েছেন আপনারা অবশ্যই ভেবে চিনতে ছুটিতে যাবেন বিশেষ করে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত আসতে পারে করোনা সংক্রমণ কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বিশেষ একটি বৈঠকে বসবে আর এই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হবে কোন কোন দেশের সাথে ফ্লাইট বন্ধ করা হবে আপনারা অবগত রয়েছেন যে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে কুয়েতে একমাত্র দেশ সারা পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক দিন ইন্টারন্যাশনালি তাদের ফ্লাইট বাতিল করে রেখেছিল যে কারণে প্রায় চার লক্ষরও বেশি প্রবাসী দেশে গিয়ে আর কুয়েতে প্রবেশ করতে পারেনি বর্তমান কোভিড নাইন্টিন এই সংক্রমণ নতুন করে ছড়িয়ে পড়ায় আবারও আশঙ্কা তৈরি হয়েছে কুয়েতের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার যারা দেশে অপেক্ষায় রয়েছেন আপনাদের সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে আপনি খুব দ্রুত কুয়েতে প্রবেশ করুন কারণ হচ্ছে যে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে যে কোনো সময় মধ্যপ্রাচ্যের দেশগুলো যে কোনো সিদ্ধান্ত নিতে পারে যেহেতু গতকাল সৌদি আরবিয়া অলরেডি সাউথ আফ্রিকার দেশগুলির সাথে তাদের ফ্লাইট নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আর মধ্যপ্রাচ্যের দেশগুলি সাধারণত এমন একটি দেশ যে সিদ্ধান্তটি নেয় বাকি দেশগুলোও একই সিদ্ধান্ত নেয় তার মানে আমাদেরকে আরও একটি নতুন সংকটে মুখোমুখি হতে হচ্ছে কোভিড নাইন্টিন পরিস্থিতি শুরু হওয়ার পরে কুয়েতে যেভাবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে রেখেছিল মধ্যপ্রাচ্যের আর কোনো দেশ সেটি করে নেই এছাড়া মধ্যপ্রাচ্যের সবগুলি দেশ প্রবাসীদেরকে আসার সুযোগ দিলেও কুয়েত সেই সুযোগটি দেয়নি কাজেই যারা ছুটিতে যাবেন ভেবে চিনতে তারপর আপনি ছুটিতে যাবেন আর যারা বর্তমানে দেশে অপেক্ষায় রয়েছেন কুইতে ফিরে আসার আপনি অতি দ্রুত কুইতে প্রবেশ করুন কারণ হচ্ছে যদি বাংলাদেশের সাথেও একই নিষেধাজ্ঞা জারি করা হয় বা কোভিড নাইন্টিন বর্তমান যে ভেরিয়েন্ট শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিটি ডব্লিউএইচও বলেছে যে বর্তমান এই সংক্রমণটি অন্য সংক্রমণগুলির চেয়ে আরও বেশি ভয়াবহ বা আরও বেশি মারাত্মক যে কারণে আমরা সংকটের একটি আশঙ্কা মনে করছি যে কুয়েত যদি পরবর্তীতে তাদের আন্তর্জাতিক প্ল্যাটসূচিতে পরিবর্তন আনে তাদের ফ্লাইট নিষেধাজ্ঞা বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোর উপরে জারি করে সেক্ষেত্রে আটকে থাকা প্রবাসীরা কুয়েতে প্রবেশ করতে পারবে না আর যদি এই ধরনের কোনো সমস্যা না তৈরি হয় সেক্ষেত্রে তো কোনো সমস্যা নাই আপনারা একটা ব্যাপার অবগত রয়েছেন যে ঠান্ডা যতই বাড়বে কোভিড নাইন্টিনের বর্তমানে ভেরিয়েন্ট আরও বেশি ছড়িয়ে পড়বে এরই মাঝে ইউরোপের অনেক দেশেই নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে আপনারা অবগত রয়েছেন কাজেই আপনার প্রবার জীবন সুরক্ষিত রাখতে আপনার সিদ্ধান্ত আপনার প্রবার জীবন সুরক্ষিত করবে এবং পরবর্তীতে আপনার সিদ্ধান্তগুলো ভেবে চিনতে নেবেন কারণ হচ্ছে যে কোভিড নাইন্টিনে যে কোনো সময় যে কোনো দেশ যে কোনো সিদ্ধান্ত জারি করে আর এই সিদ্ধান্ত চাপের সবচেয়ে বেশি পরে আটকে থাকা প্রবাসীরা বা যারা ছুটিতে যাবে তারা কাজেই বেবি সিদ্ধান্ত নেন